মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঙ্ক জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? তোমাদের আশীর্বাদে আমি এখন অনেক ভালো আছি, আর আগামী দিনেও ভালো থাকতে চাই। বুঝেছো টিকটিকিগুলোর অবস্থা? তো ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে এখন দুদিন ধরে ইউটিউব গরম, যেই ব্যাপারটা নিয়ে এই পিঙ্কি কাকিমা ভার্সেস পূর্ণিমা। তো এই ব্যাপারটা নিয়ে, পূর্ণিমা ভার্সেস পিঙ্কি কাকিমা ব্যাপারটা নিয়ে আমার ভিডিও করার বিন্দুমাত্র কোনো ইচ্ছা ছিল না, তাই আমি ব্যাপারটাকে চুপচাপ, দেখো সবাই ভিডিও নামিয়েছে, আমি ভিডিও নামাইনি। তার কারণ আমি ব্যাপারটাকে অবজার্ভ করছিলাম, এর মধ্যে আমার নামও উঠে এসেছে যে আমি কাকিমাকে উসে কান ভাঙানি দিয়ে ওকে আলাদা করেছি। তো আমি আসছি টোটাল ব্যাপারটা, আমি পরে আসছি। তো জয়শ্রী কেন চুপচাপ ছিল? জয়শ্রী পুরো ব্যাপারটা অ্যাবজর্ভ করছিল, যে যদি কিছু বলার থাকে, কারণ যেই টাইমটা থেকে কাকিমার সঙ্গে পূর্ণিমার সঙ্গে এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়েছিল, তো সেই সময়টা থেকে আমি কিন্তু ছিলাম না। তো আমি কাকিমার সঙ্গে আলাপ হচ্ছে কতদিন হলো, হাতে গোনা, হয়তো তোমরা হয়তো হাতে গুনলে বুঝতে পারবে কতদিন হলো, মাসখানেকও হবে কি সন্দেহ আছে, মাসখানেকও মনে হচ্ছে না হয়েছে। তো যাই হোক, আর কাকিমার বাড়ি গেছি আমি দুবার। তো এই দুবার গিয়ে আমি, তাও আবার আমি ছিলাম না, আমি গেছি হয়তো 4-5 ঘন্টার জন্য। একদিন যেদিনকার প্রথম দিন একজনকে আনতে গেছিলাম, সেখান থেকে যখন নিরাশ হয়ে ফিরলাম তখন হয়তো ঘন্টা খানেক মতন ছিলাম কি ঘন্টা দেড়েক মতো ছিলাম। আর তারপরে যেদিনকার গেছিলাম কাকিমার মানে পুরো মানে ইসের জন্য, আর 25,000 সেলিব্রেশনের জন্য সেদিনকার ছিলাম, 5-6 ঘন্টা মতন ছিলাম। তো এই হচ্ছে আমার যাওয়া এর মধ্যে। আর সেদিনকার সকলে ছিল ওখানে উপস্থিত, সীমা ছিল, রিন্টু ছিল, শানু মিষ্টি ছিল, তারপরে প্রতিবাদ মলের মনিদি ছিল, অদিতি ছিল, সবাই ছিল। তো তার মাঝখান থেকে কাকিমাকে নিয়ে গিয়ে আমি ফুসফুস ফুসফুস করে মন্ত্র দিয়েছি, মানে এই কথাগুলো উঠে আসছে। তো আমার নামটা বেশ আমি চারিদিকে দেখতে পাচ্ছি, হবেই না কেন, সদ্য সদ্য 10,000 হলো না, ওই জন্য অনেকেরই হজম হচ্ছে না, অনেকের কি বেশিরভাগই 70% মানে যারা আর কি এগেনস্ট পার্টি, 70% মানুষেরই হজম হচ্ছে না, তো তারা বমি করছে। তো আমি এই ব্যাপার নিয়ে কিছু বলবো না, কারণ আমি জানি ব্যাপারটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে। তো সেটাই তোমাদের সামনে আজকে কমিউনিটি পোস্ট দিলাম, যে তোমরা বলো তোমরা কি আসল রহস্যটা জানতে চাও। কারণ কি বলো তো, আমি না সব সময় ভেতর থেকে জিনিসটা বের করতে ভালোবাসি, এমন না যে একটা কিছু দেখলাম সেটা নিয়ে হুড়পাড় করে ভিডিও করে দিলাম, বা যাকে সাপোর্ট করি তার কোনো দোষ নেই, এটাও করি না। তো সেই জন্য ব্যাপারটা দেখছিলাম, দেখার পর বলে না চোর চুরি করে, কিন্তু কোথাও না কোথাও, কোথাও না কোথাও একটা ক্লু কিন্তু ফেলে যায়, যার জন্য এত বড় বড় ক্রাইম করেও ক্রিমিনালরা ধরা পড়ে যায়। তো এইখানেও মেন ক্রিমিনাল নিজেই ধরা দিয়ে দিয়েছে, বুঝেছ তো? তো একটা মিনিট আমি তোমাদেরকে বলছি যে এখানে মেন মাথাটা কার চলছে, কাকে দিয়ে এগুলো করানো হচ্ছে, আর কতটা পূর্ণিমার দোষ, কতটা মনির দোষ মানে পিঙ্কিপালের দোষ। তো সব বলছি, সঙ্গে থাকো। তো এখানে মূল মাথা চালাচ্ছে পিঙ্কিপাল, পিঙ্কিপাল পিঙ্কি কাকিমা মনির সেই শ্রেষ্ঠ লেডিস জামাই। ইয়েস, ঠিক শুনছ, এখানে মূল ব্রেন চলছে ওই 20 বছরের বাচ্চা ছেলেটার। কারণ ওই যে বললাম, চোর চুরি করে যায়, ক্রিমিনালরা ক্রাইম করে, বাট ছোট না ছোট ভুল তাদের দ্বারা হয়েই যায়, সেটা ধরার মতো এরকম সিবিআই ব্রেন দরকার হয়, ঠিক আছে? আজকে পূর্ণিমা ভার্সেস পিঙ্কিপাল চলছে, চলো কন্টেন্ট বানাই। ব্রেন কোথায় থাকে সব ভিউয়ার্সদেরকে বলছি, পিঙ্কি কাকিমাকে সাপোর্ট করতাম, আজকে পিঙ্কি কাকিমা পূর্ণিমার সঙ্গে যা করলো খুব খারাপ করলো, কোথায় আমরা কোথায় রেখে ভিডিও করি? সামান্য দুজনের দুটো ভিডিও দেখে নিলাম, সবাই ঝাঁপিয়ে পড়লাম, গেমটা কে খেলাচ্ছে? নিশ্চয়ই সবাই পূর্ণিমার কমেন্ট বক্স, সেদিনকার পূর্ণিমা যে লাস্ট ভিডিওটা করেছে, কষ্ট পেয়ে হোক, খারাপ লাগা থেকে হোক, যে ভিডিওটা করেছিল সেখানের কমেন্ট বক্সে নিশ্চয়ই সবার চোখ পড়েছে, সেখানে একজন কমেন্ট করেছে, আইডির নাম রিমিকি দুনিয়া। আচ্ছা, কমেন্টটা কি করেছে? আমি তো ভিডিওতে আগেই বলেছিলাম যে নিজের মেয়েকে বোঝে না সে অন্যদের কি বুঝবে, খেলে তো ছ্যাঁকা। এই ছ্যাঁকা শব্দটা হলো চোরের চুরি করার ক্লু, ক্রিমিনালের ক্রাইমের ক্লু, ঠিক আছে? তোমাকে দিয়ে তো শুরু হলো, একের পর এক সবাই খাবে ছ্যাঁকা, আবার শুধু দেখতে থাকো সময়ের অপেক্ষা। এটা আমি মেনে নিতাম যে এটা রিমি করেছে, যদি ছ্যাঁকা ওয়ার্ডটা ইউজ না হতো তাহলে হট করে মানে শুধু এখানে গোলাতো, কিন্তু ছ্যাঁকা ওয়ার্ডটা, গ্রেট, 20 বছরের বাচ্চা ছেলে, লেডিস, তোমাদের
নাটা পাঠা, কাকিমার বাবা জীবন, প্রীতমের বাবা জীবন কেন বললাম, জামাইকে সবাই বাবা জীবনই বলে, সেই নামেও ফেমাস ছিল, তো সেই জন্যই বললাম। মাথাটা চলছে প্রীতমের, তার প্রুফ মানে প্রুফ এই কমেন্টটা, যেটা রিমিকি দুনিয়া থেকে কমেন্টটা করা হলেও আসল কথাটা হচ্ছে, আসল যে ভিডিও মানে এই কমেন্টটা যে করা হয়েছে, হাতটা হচ্ছে প্রীতম দেবনাথের। আমি তো ভিডিওতে আগেই বলেছিলাম, দেখো আমি দিয়েও দেবো, কমেন্টটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর তোমরা তো আগেই দেখেছো, আমি তো আগেই বলেছিলাম যে নিজের মেয়েকে বোঝে না সে অন্যদের কি করে বুঝবে, খেলে তো ছেঁকা। তো এই ছেঁকা ওয়ার্ডটা ও ভুলে গেছে যে জয়শ্রী দি ওর বাড়ি থেকে গিয়ে ঘুরে এসছে, ওর সঙ্গে কথা বলেছে নিজে। তো ছেঁকা, তারপরে জ্বলবে চলবে, এইসব ওয়ার্ড কে যে বলতে পারে আর কে যে কমেন্টটা করতে পারে বাবু। তুমি ভুলে গেছো যে জয়শ্রী দি ও মাঠে আছে। তো তোমাকে দিয়ে শুরু হলো, একের পর এক সবাই খাবে ছেঁকা। আহারে বড্ড ছেঁকা লেগেছে, শুধু দেখতে থাকো সময়ের অপেক্ষা। চল, একটা তো চ্যালেঞ্জ দিয়েছিলাম, কমপ্লিট করতে পারলি না, তো মুখটাই খুললি না। আমি তো ভেবেছিলাম তুই আমাকে চ্যালেঞ্জ দিবি, সাহস হলো না বল, জয়শ্রীদের উপরে চ্যালেঞ্জ নেওয়ার সাহস হলো না, তাই না? ভুলে যাস যে এখানে এই মাইন্ড চলছে আমার, আমি আছি, ভুলে যাস, ছেঁকা ওয়ার্ডটা ইউজ করে ফেললি। তো আর অ্যাক্টিং করছি না, ছেঁকা ওয়ার্ডটা যখনই আমি দেখেছি না কমেন্টটায়, তখনই স্ক্রিনশট মেরে নিয়েছি। তার কারণ কি জানো, ছেঁকা ওয়ার্ডটা ইউজ করতে পারে সেই মেন্টালিটি হলো প্রীতম দেবনাথের। রিমি যতই ও আজকে ও ভিডিও নামাতেই পারে, ও আজকে লাইভে এসে বলতেই পারে ওর মায়ের নামে, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না সেই কথাগুলো ওর নিজের মন থেকে বলে, সেই কথাগুলো ওকে জোর দিয়ে বলানো হয়। এবং এইটা আমি জানার পরেই কিন্তু ওদের দিক থেকে সরে এসেছিলাম, ঠিক আছে? ও আমাকে পছন্দ করতো না, আমি আগের ভিডিওতেও বলেছি, কারণ ওর মাকে ভালোবাসে, সেটাই স্বাভাবিক। একটা মেয়ে যতই তার যাই হয়ে যাক, যতই তার মায়ের ওপর রাগ থাক, ক্ষোভ থাক, যাই থাক, সে তার মাকে ভালোবাসে এখনও, এবং সে কখনোই এগুলো করতে চায় না, নিজের মায়ের এগেনস্টে লাইভেও আসতে চায় না, নিজের মায়ের এগেনস্টে ভিডিও বানাতে চায় না, কিন্তু এগুলো তাকে জোর দিয়ে করানো হয়। এবং সেটা জানার পর থেকেই আমি এই দেবনাথ ফ্যামিলির পাশ থেকে, দুনিয়া ফ্যামিলির পাশ থেকে সরে এসেছি। তো এবার হচ্ছে এটাই কথা, এই কমেন্টটা হলো তার প্রুফ যে এইখানে মাথাটা চলছে প্রীতম দেবনাথের। কিরে পাঠা, লেডিস বুঝে গেছি না? তো এবার তোমাদেরকে বলি খেলাটা কোথা দিয়ে কীভাবে খেলানো হয়েছে। একটা বাংলাদেশি আয়া আছে, বাংলাদেশি আয়া সেন্টারে তোলে সায়া, ঠিক আছে? তো কিছুদিন আগে একটা গ্রুপে ভালো মতনই তার পোল খুলেছিল। প্রথমে আগে বলছি, বাংলাদেশে যত আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, ভিউয়ার্স বন্ধুরা আছো, প্লিজ কিছু মনে করো না, কারণ দেখো প্রত্যেকটা দেশে, আমাদের দেশেও এরকম প্রচুর মানুষ আছে যাদের জন্য আমরা ইন্ডিয়ানরা বিদেশে আজকে লজ্জিত, এরকম তোমাদের দেশেও দু একটা মানুষ আছে বা দু একটা ক্রিয়েটার বলো যাদের জন্য আজকে এই বাংলাদেশি ওয়ার্ডটা আমাকে ইউজ করতে হচ্ছে। তবে আমি জানি আমার কত সাবস্ক্রাইবার বাংলাদেশি ভাই বোন আছো, কত ক্রিয়েটার বাংলাদেশি ভাই বোন আছো যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে সাপোর্ট করো, তাদের জন্য হাত জোর করে কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই বোনেরা তোমরা আমাকে ভুল বুঝো না, কিন্তু বাংলাদেশি আয়া, বাংলাদেশি কথাটা আমাকে উচ্চারণ করতেই হলো, না হলে আমি তার নাম নিতে পারবো না, কারণ সে চাইছে আমার থেকে প্রায় আজকে এক সপ্তাহ ধরে ভিডিও করে করে থাম্বনেল দিচ্ছে পিঙ্কি পালের, অথচ সেখানে আমাকে কন্টেন্ট হিসেবে ইউজ করছে এবং সে চাইছে আমি তাকে কন্টেন্ট হিসেবে ইউজ করি, কিন্তু না, সেটা আমি করতে পারছি না। তাই তোমাদের কাছে মানে বাকি যত বাংলাদেশি ভাই বোনরা আমাকে ভালোবাসো বা আমাকে দেখবে বা আমার সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো এদেশ হোক বা বাংলাদেশ হোক বা ভারত হোক বা বিদেশ মানে আর আদার্স কোনো দেশ হোক, যে ভুল করবে তাকে বলবো, আর যেহেতু আমি নাম নিতে পারছি না তো বলেই দিচ্ছি বাংলাদেশি আয়া, তাহলে তোমরা বুঝতে পারবে। বাংলাদেশি আয়া এখন খুব নাচছে, আসলে সেন্টারে সায়া তোলাটা একটু কম হচ্ছে মনে হয়, রেভিনিউ সেরকম জমছে না। হ্যাঁ, আসলে বয়সটা যা হয়েছে সায়া তুলেও তো বেশি টাকা ইনকাম করতে পারে না, কারণ ওই বলে না মানে যত কচি থাকবে তত তার দাম বেশি, আর যত বয়স হয়ে যাবে তত একটু চামড়া ঠামড়া তো কুচকে যায় না, তার তো কোনো দাম নেই। তো ওই জন্য বাংলাদেশি আয়া সেন্টারে তোলে সায়া, তো তার এখন ঠিকঠাক সায়া তুলেও কোনো কাজ হচ্ছে না, তো সেই জন্য রেভিনিউ কামানোর জন্য এই বন্দীকে পেয়েছে, বন্দীকে। তো ঠিক আছে, রেভিনিউ কামাক, ওকে আমি প্রায়োরিটি দিতে চাই না, কিন্তু আজকে ওর কথাটা এলো কেন, তো আমাদের পিঙ্কি কাকিমার জামাই আর এই বাংলাদেশি আয়া সেন্টারে তোলে সায়া, এই দুজনের মধ্যে
ফেসবুক যোগাযোগ খুব ভালো করে আছে। এটা কিন্তু গোপন সূত্রে খবর, ঠিক আছে? আমি ভাবতে পারিনি আমার ক্যালকুলেশন এইভাবে মিলে যাবে। তো এদের দুজনের মধ্যে বেশ ভালো রকমভাবে একটা মানে চলেছে। কি করে? কাকিমা আর পূর্ণিমার মানে আভাস এরা পেয়েছিল, যেহেতু পূর্ণিমা আসছিল না কাকিমার বাড়িতে কিছুদিন ধরে, তার জন্য তোমাদের সবারই মনে হয়েছে কেন আসছে না কেন আসছে না। তো এই কোয়েশ্চেনটা তোমরা তুলেছো। তো এই কোয়েশ্চেনটা দেখেই এই পাঠা আর এই বাংলাদেশি আয়া এরা দুজনে মিলে দুজনের মধ্যে গুফতগু করে নিয়েছে। এবার গুফতগু করার পর এরা এই চালটা চলেছে যে পূর্ণিমা আর পিঙ্কি পালের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা চলছিল সেটাকে এখন সোশ্যাল মিডিয়ায় পাস্ট করতে হবে। তাহলে কন্টেন্টের কন্টেন্টও হবে, পিঙ্কি পালকে নিচে নামানো হবে, আর এই বন্দিকেও পেছনে বাসটা দেওয়া যাবে। হ্যাঁ কিরে পাঠা লেডিস, সালা জয়শ্রী দিদি ডেকেছিলি না? যেই নাকি জয়শ্রী দিদি সত্যি কথাগুলো বলছে, অমনি তোমার একেবারে ঢুকে গেছে। হ্যাঁ জয়শ্রী দিদির পেছনে দিবি বাস? শুধু মুখ চলে না, এইটাও চলে, বুঝেছিস? তবে হ্যাঁ, পিঙ্কি কাকিমা সরল সিধা মানুষ, ওনাকে বোকা বলবো না, উনি খুবই সরল সিধা মানুষ। তো তোরা যে চালটা চালিয়েছিস ওই বাংলাদেশি আয়া সেন্টারে তোলে সায়া, তো ওকে দিয়ে যে চালটা চালালি সেটা কাকিমা কোথাও না কোথাও নিতে পারেনি। কাকিমার কষ্ট হয়েছে, কারণ কাকিমার দিকে আঙুল তোলা হচ্ছে পূর্ণিমা কেন আসছে না। মিসআন্ডারস্ট্যান্ডিং একটা দুজনের মধ্যে হয়েছে, সেটা আমি হয়তো পরে আসার পরে বুঝতে পেরেছি যে কেন ও আসছে না, মানে ও আসছে না সেটা দেখে আমারও মনে হয়েছিল যে কেন আসছে না। কিন্তু আমি কোনোদিনও জিজ্ঞাসা করতে যাইনি যে কাকিমা তোমাদের মধ্যে কী হয়েছে বা পূর্ণিমা তোমাদের মধ্যে কী হয়েছে, কারণ পূর্ণিমার সঙ্গেও আমি কথা বলেছি, দুদিন তিন দিন হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা হয়েছে, ও আমার সঙ্গে যথেষ্ট নর্মালভাবে কথা বলেছে। তো এদের মাঝখানে কী আছে, কী মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা কিন্তু আমি তখন সেভাবে জানতে পারিও নি আর আমি জানতে চাইও নি, কারণ আমিও জানি যে পূর্ণিমা আর কাকিমার মধ্যে কী বন্ডিং ছিল একটা টাইমে, জাস্ট কি এক মাস আগেও। তো সেখান থেকে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, তো সেইখানে গিয়ে বাইরের একটা মানুষ খোঁচালে সেই জিনিসটা আরও বেড়ে যাবে। তো সেই জন্য আমি কিছু জিজ্ঞাসাও করিনি, আমি জানতেও চাইনি। কিন্তু কিন্তু এখন কিছু হওয়াতে না হওয়াতে এই যে বাংলাদেশি আয়া সেন্টারে তোলে সায়া, তো এ কী করেছে, প্রীতমের সঙ্গে যুক্তি করে দিয়েছে খোঁচা কাকিমাকে। এবার কাকিমা তো সহজ সরল মানুষ, নিতে পারেনি, সেই জন্য তার মনে যেটুকু রাগ ক্ষোভ ছিল হয়তো পূর্ণিমার এগেনস্টে, তো সেটা বলে ফেলেছে। যেটা না বললে, যেটা সোশ্যাল মিডিয়ায় না বললে হয়তো আর মাস খানেকের মধ্যে বা পুজোর মধ্যেই মিটে যেত, কারণ আজকে আমার মা মানে আজকে আমার মায়ের সঙ্গে আমার এক এক সময় সম্পর্ক এতটাই নিম্নমানের হয়ে যায় একসঙ্গে থাকতে থাকতে যে মনে হয় তখন আমি মানে ওনার মুখ দেখবো না, উনি আমার মুখ দেখবে না, মানে এতটাই নিম্নমানের সম্পর্ক হয়ে যায় যে দুজন দুজনকে সহ্য করতে পারি না। কিন্তু কদিন, এক সপ্তাহ দু সপ্তাহ, তারপরে একই জায়গায় খাচ্ছি, একই জায়গায় শুচ্ছি, একই জায়গায় পড়ছি, মা কথা বলতেই হয়, এবং তার যত যত মানে যা করার তার জন্য সেটা করতেও হয়। তো এখানে তো মু বলা পাতানো মা মেয়ে, কারণ কি একটা মাকে যখন দুর্দিনে আমরা সবাই কোণঠাসা করছিলাম অনেকেই, তখন সেই মাকে মা মেনে মা হিসাবে দেখে একটা মেয়ে পাশে দাঁড়িয়েছিল, অবশ্যই তাদের মধ্যে একটা মা মেয়ের সম্পর্ক তৈরি হয়েছিল, সে যতই মুখের হোক একটা ভালোবাসার সম্পর্কও ছিল। তবে এটুকু বলবো স্বার্থ হয়তো ছিল, দেখো কারণ আমরা স্বার্থ ছাড়া কিন্তু কেউ কারোর সঙ্গে মেশে না, ঠিক আছে? আজকে আমরাও যখন মা বাবার সঙ্গে বেশি পীড়িত করে কথা বলি তখন কিন্তু মা বাবা বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, যে আজকে আমাদের যদি পুজোতে দুটো থেকে তিনটে বেশি একটা বেশি জামা কাপড় লাগে তখন একটু মা বাবাকে আমরাও একটু তেল দিই, একটু মশলা মানে একটু বেশি বেশি কাজ করে দেখাই। তো স্বার্থ প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে, হতে পারে সেটা স্বার্থের জন্যই ছিল কিছুটা, কিছুটা ভালোবাসা তো ছিল। তো এই সম্পর্কটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানে নিশ্চয়ই সেটা ক্লিয়ার হয়ে যাবে, সবাই সেই আশাতেই ছিল, সবাই সেই জন্যই এত তোমরা প্রশ্ন করেছো পূর্ণিমা আর পিঙ্কি একমার কী হলো, পূর্ণিমা পিঙ্কি একমার কী হলো, তোমরা জানো, তোমরা বলো, আমরা কিন্তু কোনো কিছু মুখ খুলিনি, আমি তো পুরোটা জানতামই না, কাকিমাও খোলেনি, আদার্স আমাদের টিম মেম্বার কেউ খোলেনি, ঠিক আছে? কিন্তু কিন্তু ওই যে বাংলাদেশি আয়া সেন্টারে তোলে সায়া, সায়া তুলতে তুলতে এমন অভ্যাস হয়ে গেছে যে সায়া তুলে নিজে খোঁচা খেতে খেতে সে এখন ওই কচি মানে গুঁতো খেয়ে, সায়া তুলে কচি মালটার গুঁতো খেয়ে এখন এসছে পিঙ্কি কাকিমাকে গুঁতো দিতে। তো পিঙ্কি কাকিমাকে যথারীতি এমনভাবে পোক করেছে, তো
এমন ভাবে কাকিমাকে পোক্ট করা হয়েছে যে কাকিমা সেদিনকার নিজের মনে হয়তো পূর্ণিমার এগেনস্টে যেটুকু কিছু ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা ফট করে সোশ্যাল মিডিয়ায় বলে ফেলেছে, ভিডিও মারফত বলে ফেলেছে। একমাত্র ওই বাংলাদেশি আয়া দোকানে তোলে, সেই সেন্টারে তোলে সায়া ওর কথাতে পোক্ট হয়ে, কারণ ওই আয়া ছায়া তোলা আয়া নিজেই স্বীকার করেছে যে আমি ভাগ্যেশ খুঁচিয়েছিলাম তাই তো কথাটা বেরিয়ে এলো। শালার ভিন্ডি, হ্যাঁ শালা আজ মরলে শালা কালকে ঘাটে যাবার সময় হয়ে এসছে, আজ মরলে কালকে দুদিন হয়ে যাবে, ও এখনো বসে বসে একখানা চেয়ারে বসে বসে একটা শাড়ি পরে বসে বসে এখনো একে ওকে খুঁচিয়ে যাচ্ছে, আবার বলছে আমি খুঁচিয়েছি বলেই তো বেরোলো, শালা কন্টেন্ট নেই বলে আজকে একটা মা মেয়ের সম্পর্কের মধ্যে আগুন ধরিয়ে দিল। জানোয়ার মেয়ে ছেলে একটা, ওই কচি আর বললাম না, বুঝে নাও তোমরা গুঁতো খাওয়ার জন্য, দেয় না তো চলে না তো মার্কেটে, ওই জন্য কচি পাঠার গুঁতো খাওয়ার জন্য ওর এত কিছু প্ল্যান। তো কাকিমা যথারীতি বেরিয়ে এলো, স্বাভাবিক। এবার যখন কাকিমা ফট করে বলে ফেললো মিসআন্ডারস্ট্যান্ডিং যা ছিল ক্যামেরার সামনে বলে ফেললো, তখন কি করলো পূর্ণিমা মুখটা খুলে দিল। পূর্ণিমা একটা কথা তোমাকে বলি, না বলে পারছি না, তুমি কিন্তু বুঝতে পেরেছি তোমার হয়তো খারাপ লেগেছে যে আমাকে মাম্মাম বা কাকিমা যাই বলো না কেন এরকম বলতে পারলো। তুমি কিন্তু তখন ডাইরেক্ট ভিডিওতে না এসে, তুমি আশা করি আমার থেকে তুমি কাকিমাকে ভালো জানো যে কাকিমা একটু সরল সিধা মনের বেশি, উনি খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলে, এবং শুধু বিশ্বাস নেই করে করে অনেকেই শুধুমাত্র কমিউনিটি নিয়ে 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 যখন সময় আসে তখন কিন্তু তার পেছনে লাথি মারে। তো তুমি এত কিছু জানা বোঝার পরেও ভিডিওটা না করে কাকিমার সম্পর্কে এই ধরনের যে আমি কিছু হয়ে গেলে তুমি দায়ী বা হ্যাঁ তেনা কিছু না করে তুমি এই কথাগুলোই বলতে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কাকিমাকে যদি ডাইরেক্ট ফোন করে এই কথাগুলো বলতে না, তাহলে কাকিমার এগেনস্টে এতগুলো মানুষ এইসব নোংরা নোংরা কথাগুলো বলতো না। তুমি কিন্তু ভালো করেই কাকিমাকে চেনো, তোমার এটুকু বোঝা উচিত ছিল কারোর খোঁচাতে কারোর নোংরামির জন্য আজকে কাকিমার নিজের হয়তো দু চারটে মনের কথা বা যেটা তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা সোশ্যাল মিডিয়ায় বলে ফেলেছে। তুমি তো বুদ্ধিমতী, তুমি তো পারতে বলো কাকিমাকে ফোন করতে যে তুমি আমার নামে এগুলো বলবে আমি ভাবতে পারিনি কোনোদিনও, তোমার কী প্রবলেম তুমি আমাকে বলো, তুমি কেন সোশ্যাল মিডিয়ায় এটা বললে, এটা তো তুমি করতেই পারতে বলো। যাই হোক তুমিও বলে ফেলেছ। তারপরে কাকিমাও আবার স্বাভাবিক তার রাগ হয়েছে, রাগ হয়ে আবার একটা ভিডিও নিয়ে এসছে। এই করতে করতে আলটিমেটলি কী হলো জানো তো, পূর্ণিমা আর পিঙ্কি পালের যে বন্ডিংটা ছিল না সেটাকে ইজিলি ওই নাটা পাঠা আর এই যে সায়াতলা আয়া দুজনে মিলে এরকমভাবে ভেঙে দিল, যার ফলে আর এটা তো চেয়েছিল ওই নাটা পাঠা লেডিসটা, এটাই চেয়েছিল যে আমার দিক থেকে ঘুরে কাটাটা অন্য কারোর দিকে দিতে হবে, তাতে ওর লাভটা কোথায়, ও গেনার হয়ে গেল। সবাই বুঝে গেল যে পিঙ্কি কাকিমা দোষী ছিল, পিঙ্কি কাকিমা কারোর হতে পারেনি, এটা কিন্তু নয়, পিঙ্কি কাকিমা সহজ সরল এবং সবাইকে খুব ভালোবাসে, তো খুব ভালোবেসে আপন করে নেয়। এই সায়াতলা আয়াকেও, এই বাংলাদেশি সায়াতলা আয়াকেও কমিউনিটিতে দিয়ে দিয়ে আজকে এত দূর নিয়ে এসছে কাকিমা। তারপরেও এই সায়াতলা আয়া কচি পাঠার গুঁতো খাওয়ার জন্য এইরকম একটা নোংরা গেম খেলে ফেললো পূর্ণিমা আর কাকিমাকে নিয়ে। তোমরা একটু ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করো এখানে ওদের কতগুলো লাভ হলো। ডাইরেক্ট সন্দেহর তীরটা আমার দিকে ছুড়লো যে আমি কাকিমার পূর্ণিমার মধ্যে ভাঙন ধরেছি, কারণ আমি আসার পর এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়া হলো। তো আমি আসার পরেই কেন এই সায়াতলা আয়া এইরকম খোঁচাটা মারলো, তার আগে কেন মারলো না, কারণ ওর টার্গেট আমি, আমার 10,000 হয়ে গেছে, আমাকে ধরে ওর তো 10,000 করতে হবে না। শোন তোর সায়া তুলেই খেতে হবে, তুই ইউটিউবে টিকতে পারবি না নিজের কন্টেন্ট না দিলে, বুঝেছিস? জয়শ্রীকে ধরে তোর 10 তো কি, তোর 100টাও তুই করতে পারবি না, তোর সায়া তুলেই খেতে হবে, কারণ তোর কাছে তো সায়াটা ইজি, ওই জন্যই তো শাড়িটা পরিস, পাটাক্সে তুলে দিতে পারিস। তো যাই হোক এটাই তোমাদের কাছে বলার ছিল, তোমরা না ভেবে চিন্তে কিছু করো না। আর প্লিজ পূর্ণিমা, আমি হাত জোর করছি তোমার কাছে, যা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যা হওয়ার সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে বাই মিস্টেক, কারোর প্রভোগে কারোর খোঁচা নিতে, গেমটা মাঝখান থেকে কিন্তু খেলে গেল কে, রিমিকি দুনিয়া থেকে প্রীতম দেবনাথ ছ্যাঁকা, তুমি সেটা পিনও করেছো, তার মানে তুমি কমেন্টটা দেখেছো, তুমি পিন করেছো। আমি জানি না তুমি কিভাবে পিন করলে, আর আমি জানি না কিভাবে তুমি কাকিমাকে ভুল বুঝলে, তোমার ভুল বুঝলেও সেটা মিটিয়ে দেওয়ার আশা ছিল, সেটা মিটে যেত, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া হয়ে গেলে ব্যাপারটা অনেক বেশি দূর চলে গেল, কাকিমার অনেক হেটার্স বেড়ে গেল, অনেক মানুষ কাকিমাকে ভুল বুঝলো, আবার কিছু মানুষ তোমাকেও ভুল বুঝলো। তো আমি বলবো এটাই, ভিডিও করা বন্ধ করো না, আর প্লিজ কাকিমার সঙ্গে ফোন করে এই মানে যা হয়েছে একটু মিটিয়ে নাও। আজকে তোমার মায়ের সঙ্গে তুমি ঝগড়া হলে তুমি তো সেটা মিটিয়ে নিতে, তুমি তো নিশ্চয়ই ইউটিউবে এসে বলতে না যে আমার মা আমার সঙ্গে এই করেছে ওই করেছে সেই করেছে বা আমার মায়ের সঙ্গে আমি, আর যদি বলতেও তাও কি মায়ের থেকে দূরে থাকতে পারতে, ঠিক একদিন না একদিন তো এসে এখানে এসে তো মিলতেই না। তো কাকিমাকেও ধরে নাও না সেরকম যে কাকিমা সহজ সরল মানুষ, তার মনে হয়তো একটা কিছু এসছে, কিন্তু তার জামাই এইরকম একটা বাংলাদেশি সায়াতলা আয়াকে ফিট করে রেখেছে সেটা তো কাকিমা জানতো না, না
তাই কাকিমাকে ছবলটা মেরেছে আর কাকিমা ও জ্বালার চোটে হয়তো বাইচান্স বলেই দিয়েছে। তো তুমি তো এত বোঝো মাম্মামকে, তো তুমি ভিডিওটা না করে তুমি একটু যদি কাকিমাকে ফোন করে এইসব কথাগুলো কাকিমাকে ডাইরেক্ট বলতে না অনেকটা ভালো হতো জানো তো। তো যাই হোক এখনো সময় আছে, এটাকুই বলবো নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি সবকিছু একটা সরি বা একটু ক্ষমা চাইলেই কিন্তু মেটানো যায়, কারণ কাকিমা কিন্তু অনেক বড় মনের মানুষ। আমার মতন মেয়ে যে কাকিমাকে নিয়ে কত কথা বলেছি তাকে যদি কাকিমা ক্ষমা করে দিতে পারে, যে কাকিমার পাশে প্রথম দিন থেকে তুমি আছো তাকে কি কাকিমা ক্ষমা করবে না? অবশ্যই করবে। তবে এটুকু বলবো স্বার্থের ভালোবাসা, স্বার্থের ভালোবাসা কিন্তু বেশি দিন টেকে না, ভালোবেসে ভালোবাসার বন্ধন সারা জীবন কিন্তু অটুট থাকে। তো আশা করি তুমি কাকিমাকে ভালোবেসেই কাকিমার পাশে এসেছিলে, আর সেটা যদি প্রমাণ করতে তুমি চাও প্লিজ তুমি কাকিমার সঙ্গে ফোন করে সব কিছু মিটিয়ে নাও। আর প্লিজ দয়া করে ভিডিও দেওয়াটা চালু করো, কারণ না হলে না কাকিমাকে অনেক আজে বাজে কথা শুনতে হচ্ছে, কাকিমাকে নিয়ে লোকে যা নয় তাই করছে ঠিক আছে। আর এটা মজা নিচ্ছে ওই নাটা পাঠা, আর মাঝখান থেকে গুটিটা বানানো হয়েছে কাকে, ওই সায়া আয়া সায়া তোলা আয়াকে, ওই বাংলাদেশি সায়া তোলা আয়া ওকে একটুখানি ওই কচি পাঠা দিয়ে দিয়েছে আর কি ডোজ ব্যাস, কারণ ওই আয়া তো ওই করেই খায় তো ওনার তো বেশি ইনকাম নেই ওই দিয়ে, আর মানে যাকে পায় তার সঙ্গেই শুতে হয়। ওই কচি পেয়েছে উনি কি আর ছাড়ে, তো ছাড়েনি, উনিও ভেবেছে ও বাবা আমি ফেমও পাবো সাথে আবার কচি পাঠার গোতনও পাবো, এই ভেবে শুরু করে দিল কাকিমাকে খোঁচানো। আবার নিজের মুখেই বলছে আমি তো ইচ্ছা করে খোঁচাটা মেরেছি, মা শালা ইচ্ছা করেই খোঁচাটা মেরেছি, তুই ওই করবি সায়াতলা মাসি, তুই ওই করবি, তুই সারা জীবন ওই সেন্টারে গিয়ে সায়াই তুলে যাবি, আর মুখে বলবি আমি নার্স। পেটে তোর বিদ্যা যা কতখানি আছে সে তোর পান চিবানো কথাবার্তা দেখেই বোঝা যায়, একবার একজনকে লাল শাড়ি পরে পান চিবোতে চিবাতে অ্যাক্টিং করেছিলি না? শোন আমরাও অত ভালো করে অ্যাক্টিং করতে পারবো না মাসিদের, বুঝেছিস তো, কারণ আমাদেরও তো সামনে দিয়ে দেখিনি, আর তুই তো ওটাই করিস সেন্টারে গিয়ে সায়াতলার কাজ, তুই আর বুঝবি কি, তুই আর কথা বলবি কি? আর বাকি প্রত্যেকে বলছি একটা বাংলাদেশি, আমি মানে বাংলাদেশি কথাটা এই জন্যই বলছি বারবার, কিন্তু আমি বলছি আমি কিন্তু সকল বাংলাদেশের ভাই বোনদের উদ্দেশ্যে কথাটা বলছি না, তোমরা ভালো করেই জানো একজনের জন্য কিন্তু পুরো দেশের নাম খারাপ হতে পারে, ঠিক সেমনি ওরকম একটা মহিলার জন্য কিন্তু বারবার এই শব্দটা আমাকে উচ্চারণ করতে হচ্ছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলাদেশের প্রতি, কারণ আমার বাবা বাংলা মানে আমার ঠাকুরদার জন্ম বাংলাদেশে বরিশালে, আমার ঠাকুরদার জন্ম হয়েছিল তো ওই দেশটা বলতে গেলে আমাদেরও দেশ, এখন আমরা ইন্ডিয়ায়, আমার জন্ম হয়তো ইন্ডিয়ায়, আমার বাবার জন্ম ইন্ডিয়ায়, কিন্তু আমার দাদুর জন্ম কিন্তু বাংলাদেশের বরিশাল, সুতরাং ওই দেশটাকে কিন্তু আমি কোনোভাবেই অপমান করছি না, কারণ আমাদেরও দেশ কিন্তু বলতে গেলে বাংলাদেশ, কিন্তু তাও আমি ওই মহিলাটার উদ্দেশ্যেই বলছি যে একটা অন্য দেশের মানুষকে আমরা এতটাই বোকা এতটাই প্রাধান্য দিয়ে আমাদের দেশের একটা মানুষকে একটা মাকে এইভাবে খোঁচাচ্ছি এইভাবে নোংরা কাদা ছেটাচ্ছি, কিন্তু আমরা এটা ভাবছি না যে এই খেলাটার মধ্যে খেলাটা কে খেলছে। আর কালকের কমেন্টটা কারোর কি মাথায় ঢুকলো না? এতগুলো কমেন্টে তোমরা লাইক দিয়ে দিলে, তোমরা কি তখনও তোমাদের মাথায় ঢুকলো না যে কমেন্টটা কে করতে পারে, কমেন্টটা রিমিকি দুনিয়া থেকে কেন করা হয়েছে? কারণ নিজের সেফ সাইড খেলতে চেয়েছে যে ওই দেখো মেয়ে মায়ের নামে বলেছে, কিন্তু এই কথাটা মেয়ে তার মায়ের নামে বলেনি, মেয়ে মা বাবার এগেনস্টে যাবে না বলে মেয়েকে দিনের পর দিন টর্চার করা হয়, মেন্টালি টর্চার, জোর করে করে মা বাবার এগেনস্টে মেয়েকে দিয়ে ভিডিও করানো হয় আর এই ধরনের নোংরা কাজকর্ম করা হয়, আর তার প্রমাণ হচ্ছে ছ্যাঁকা। এই ছ্যাঁকা কথাটা রিমির মুখের কথা নয়, ওই নাটা পাঠা ওই লেডিস্টার কথা। আর সে রিমিকি দুনিয়ার আইডিটা কেন ইউজ করেছে? যাতে সবাই ভাবে যে নিজের মেয়ের হতে পারে না সে কারোর হতে পারে না, তাই না? আজকে সে নিজের মেয়ের বলেই সে এতগুলো ছেলে মেয়েকে এইভাবে ভালোবাসা দিতে পারে। তো এটাই বলবো পূর্ণিমার উদ্দেশ্যে বলবো, প্লিজ পূর্ণিমা মিসআন্ডারস্ট্যান্ডিংটা মিটিয়ে নাও যতটুকু হয়েছে, অনেক লোক হাসাহাসি হয়েছে, কেউ তোমাকে নিয়ে বলেছে কেউ কাকিমাকে নিয়ে বলছে, কিন্তু প্লিজ কাকিমাকে একবার ফোন করো সব কিছু মিটিয়ে নাও। তো আমরা চাই আমাদের গ্রুপে প্রত্যেকে, বিশেষ করে তুমি তো থাকোই, কারণ একই ফ্রেমে সবাই যদি থাকতে পারি ভীষণ ভালো লাগবে, কারণ তুমি সত্যি কাকিমার সঙ্গে তোমার বন্ডিংটা ঠিক ততটাই ভালো ছিল, আর আমি জানি এখনও ভালো আছে, কিন্তু হয় মামের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, তোমাদের তো মানে হতে পারে মুখে মামে, কিন্তু যতই হোক পেটের রক্তের সম্পর্ক তো নেই, তো সেইখানেও হতেই পারে ভুল বোঝাবুঝি, কিন্তু সেটা কিন্তু মেটানো যায় পূর্ণিমা। তো এইসব কি বলবো সায়াতলা মাসিদের কথায় না গিয়ে, সায়াতলা মাসিদের খোঁচা নিতে না উসকে, প্লিজ দেখো কাকিমা সরলসিদা আমরা জানি, সে কিন্তু নিজের মনের কথাটা ফট করে বলে ফেলেছে, তো তুমিও কিন্তু কাকিমাকে ফোন করে প্লিজ পারলে এসব ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নাও, আবার আগের মতন একই ফ্রেমে কাকিমার সঙ্গে দেখতে পারলে খুব ভালো হবে। আর ও এই গেমটা খেলেছে মাঝখান থেকে সন্দেহের তীরটা যাতে আমার দিকে আসে, আর তাই হয়েছে মাঝখান থেকে অনেকের সন্দেহের তীর এসছে আমার দিকে। তো ওই সায়াতলা মাসি আর ওই নাটা পাঠা এই দুজনে মিলে এক ঢিলে তিন পাখি শিকার করেছে, পূর্ণিমা জয়শ্রী পিঙ্কি পাল, তিনটে পাখি এক ঢিলে মেরেছে। তো পূর্ণিমা আমি চাই এর জবাব
তাদের দিতে আর এই আনন্দ তাদের ভেঙে চুরচুর করে দিতে। হাত জোর করে বলছি, বোন প্লিজ কাকিমাকে ফোন করো, যা হয়েছে মিটিয়ে নাও, আবার আগের মতন সবাই যাতে পিঙ্কি পাল আর পূর্ণিমাকে একসঙ্গে দেখতে পায় সেটাই আশা করি। আর তাতে কি হবে, এইসব ছোট লোকগুলো যারা পেছনে বসে বসে নিজের ব্রেন চালায় তাদের উদ্দেশ্যটা অসফল থাকবে। খুব বিজয়ীর হাসি হাসছে, কন্টেন্ট নিজে কন্টেন্ট নিয়েছে, সবাইকে কন্টেন্ট দিয়েছে। প্লিজ পূর্ণিমা, তুমি পারো, তুমি পারো সব কিছু মিটিয়ে নিতে, আর প্লিজ সব কিছু মিটিয়ে নিয়ে আবার হাসি মুখটা নিয়ে চলে এসো, ওয়েট করবো। তো চলো, এটাই ছিল আসল রহস্য, সব কিছুর পেছনে মাথা চলছে ওই বাংলাদেশি সায়া তোলা আয়া আর ওই নাটা পাঠা লেডিসটার, ঠিক আছে। আর এখানে আর একজনকেও ফাঁসাচ্ছে রিমিকি দুনিয়া, যেটা হচ্ছে কাকিমার মেয়ের আইডি থেকে এইসব কমেন্ট করে। তো ওদের ইয়ে হলো কাকিমার সাবস্ক্রাইবার কমাবে, কাকিমাকে বসাবে, ঠিক সেটাই কিন্তু হচ্ছে। আর কাকে ইউজ করলো, পূর্ণিমাকে ইউজ করলো। তো আশা করি সমাজদারকে লিয়ে ইশারাই কাফিয়ে যেটা বুঝেছি, যেটা মানে একদম গোপন সূত্রে খবর পেয়েছি, তো সেটাই তোমাদেরকে বলে দিলাম। এরপরে কী করবে, কীভাবে ভাবনা চিন্তা করবে সেটা তোমাদের ওপর। তো চলো, কমেন্ট বক্স খোলা আছে, মতামত জানিও। পূর্ণিমা প্লিজ, বাবু সামনে আমাদের দেবীপক্ষ শুরু হতে চলেছে, চাই সবাই একসঙ্গে এক ফ্রেমে আসবো, প্লিজ দেবীপক্ষের সব কিছু কিন্তু শুভ হয়, তুমিও শুভ কাজটা করতে দেরি করো না, ঠিক আছে। কাকিমার কাছে যদি তুমিও ক্ষমা চেয়ে নাও, কাকিমা কিচ্ছু মনে রাখবে না। আমাকে যদি ক্ষমা করে দিতে পারে তোমাকে কেন নয়, কাকিমা বলে ফেলেছে। আর তুমিও একটু বড় মন না হয় দেখালে, একটা মেয়ে হয়ে না হয় মাকে ক্ষমা করে দিলে, তাতে কি আসে যায়, তাই না। প্লিজ একই ফ্রেমে আসতে চাই, একই ফ্রেমে দুজনকে দেখতে চাই দেবীপক্ষের শুরুতে, এটুখানি আমার অনুরোধ পূর্ণিমার কাছে। আর তুমি যদি কাকিমাকে ক্ষমা করে কাকিমার কাছে ক্ষমা চেয়ে নাও, তাতে তুমি ছোট হবে না, কাকিমাও আবার আগের মতনই বুকে জড়িয়ে ধরবে, ঠিক আছে। আর সবাই মিলে থাকার আনন্দটাই তো সব, একা থাকবো কিরকম মানে মনে হয়, চারিদিক খালি খালি তো মনে হয় না, আমার তো মনে হয় সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে মজা করবো। আজকে তুমি যাও না বলে বিশ্বাস করো, আমিও কিন্তু কাকিমার বাড়িতে ওই একদিনই গেছি, সেদিনকার তোমাকে মিস করেছিলাম, আমি শুনেছিলাম তুমি সেদিন আসবে, বিশ্বকর্মা পুজোর দিন আসবে, কিন্তু যখন শুনলাম ভেতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হচ্ছে, তো আমি কিন্তু আর কাকিমার বাড়ি ওই জন্য যাই না, তো সেদিনকারই যাবো যেদিনকার তুমি আসবে, যেদিনকার দেখবো তোমার সঙ্গে কাকিমার সব ভুল বোঝাবো যে মিটে গেছে, তুমি আসছো, আমি কিন্তু সেদিনকারই যাবো, প্লিজ পূর্ণিমা, এটা দিদি হিসাবে রিকোয়েস্ট করলাম, আশা করি রাখবে। আর কাকিমাকে ভুল বুঝো না, এখানে কাকিমাকে জাস্ট গুটি হিসাবে ব্যবহার করেছে ওই বাংলাদেশি সায়াতোলা মাসি, যে নিজেই বলেছে যে পিঙ্কিকে খোঁচা মেরেছি তাই পিঙ্কি সব বলে দিয়েছে। কাকিমা খুবই সহজ সরল, তাই কাকিমাকে সবাই এইভাবেই ইউজটা করে। তো প্লিজ একটা কথাই বলবো, সবাই একটা জিনিসই চাও বা একটা জিনিসই পূর্ণিমাকে বোঝাও, ব্যাপারটা জানো একটু মিটিয়ে নেয় ওই পারে, ওই পারে, ও যখন এতটা কাকিমাকে ভালোবেসেছে ওই পারে ব্যাপারটাকে মিটিয়ে নিতে। আর আমি চাইবো কন্টেন্ট বানানো, পূর্ণিমা ভার্সেস পিঙ্কি পাল এই কন্টেন্টটা যেন বন্ধ হয়, কারণ প্রীতম দেবনাথ ভার্সেস পিঙ্কি পাল এটাই হচ্ছে আমাদের আসল টার্গেট, ঠিক আছে। টার্গেটটাকে ঘোরানোর জন্য মাঝখানে এই খেলাটা খেললো ওই সায়াতোলা মাসিকে দিয়ে ওই কাটা পাঠাটা, ঠিক আছে। তো চলো, ডিটেলসে অনেকবার করে ভালো করে বুঝিয়ে দিলাম, এরপরে সবটাই তোমাদের ওপর। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে থেকে আসছি ডেইলি লাইফস্টাইল নিয়ে, সবাই ভালো থেকো, অবশ্যই মতামত জানিয়ে যাও।